চিকিৎসা বিজ্ঞানে বিরাট সাফল্য। এই প্রথমবার মানুষের শরীরে শুয়োরের হৃৎপিণ্ড প্রতিস্থাপন করলেন ডাক্তাররা। এই অসাধ্য সাধন করে দেখানোর জন্য তোলপাড় পড়ে গিয়েছে গোটা বিশ্বজুড়ে। ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ড মেডিকেল সেন্টার শুক্রবার ঘোষণা করেছে, একটি জিনগতভাবে পরিবর্তিত শুকরের হৃৎপিণ্ড এমন একজন ব্যক্তির মধ্যে প্রতিস্থাপিত করেছেন যার হৃদরোগ রয়েছে, যার বাঁচার মতো কোনো আশা ছিল না। দীর্ঘ প্রচেষ্টার পর তাকে বাঁচিয়ে তোলা হয়, যা চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এক কথায় বিরল থেকে বিরলতম ঘটনা। বিরলেই অস্ত্রোপচার হয়েছে আমেরিকায়। ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ড মেডিকেল স্কুলের চিকিৎসকেরা এই কাণ্ডটি করেছেন। এই ধরনের অঙ্গ প্রতিস্থাপনের প্রক্রিয়া সহজ নয়, তার জন্য জেনেটিক্যালি মডিফাইড বা জিনবিদ্যার প্রয়োগে তৈরি করা পশুর অঙ্গই দরকার। শুয়োরের শরীরে মানুষের জিন ঢুকিয়ে এমনভাবে গবেষণা করা হয়েছে যাতে সেই পশুর শরীর থেকে নেওয়া অঙ্গ সহজেই মানব শরীরে প্রতিস্থাপন করা যায়। 10 রকমের জিন নিয়ে কাটাছেঁড়া করে তবেই এই বিরল অস্ত্রোপচার হয়েছে। এর আগেও 57 বছর বয়সী এক ব্যক্তির ব্রেন ডেথ হবার পর তার দেহে শুয়োরের হৃৎপিণ্ড প্রতিস্থাপন করা হয়। মেরিল্যান্ড ইউনিভার্সিটিতে সেই পরীক্ষা চলেছিল, যদিও এই প্রক্রিয়া শেষ পর্যন্ত সফল হয়নি, হার্ট ফেল করেই মৃত্যু হয় ওই ব্যক্তির। NYU রেভিভিকার ইনকর্পোরেটেড নির্দিষ্ট পদ্ধতিতে শুয়োরের দেহ থেকে উন্নত প্রক্রিয়ায় হার্ট সংগ্রহ করেছে। সাধারণত শুয়োরের হার্টে থাকে পোরসিন সাইটোমেগালোভারাইন। এটির অস্তিত্ব পাওয়া গেলে তখনই সেই হার্ট ট্রান্সপ্লান্টের জন্য নেওয়া হয় না। সেটি পাওয়া গিয়েছিল মেরিল্যান্ডে প্রতিস্থাপনের অপারেশন হওয়া ব্যক্তির দেহে, যার ফলে পরীক্ষাটাও অসফল হয়। গবেষকরা জানাচ্ছেন যে এই ধরনের জেনোট্রান্সপ্লান্টেশনের ফলে ব্রেন ডেথ হয়ে যাওয়া মানুষদের নিরাপদ জীবনে ফেরানো যায় কোনো কোনো সময়। ভবিষ্যতে এইভাবে অন্য প্রাণীর অঙ্গ মানব দেহে প্রতিস্থাপন বাড়বে বলেই আশাবাদী ডাক্তাররা। চিকিৎসা বিজ্ঞানে এটা একটা বিরাট সাফল্য। এই প্রথমবার মানুষের শরীরে শুয়োরের হৃৎপিণ্ড প্রতিস্থাপন করলেন চিকিৎসকেরা। এই অসাধ্য সাধন করে দেখানোর জন্য তোলপাড় পড়ে গিয়েছে গোটা বিশ্বজুড়ে। ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ড মেডিকেল সেন্টার শুক্রবার ঘোষণা করেছে, একটি জিনগতভাবে পরিবর্তিত শুকরের হৃৎপিণ্ড এমন একজন ব্যক্তির মধ্যে প্রতিস্থাপন করেছেন যার হৃদরোগ রয়েছে, যার বাঁচার মতো কোনো আশা ছিল না। দীর্ঘ প্রচেষ্টার পর তাকে বাঁচিয়ে তোলা হয়, যা চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এক কথায় বিরল থেকে বিরলতম ঘটনা। বিরলেই অস্ত্রোপচার করা হয়েছে আমেরিকা। ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ড মেডিকেল স্কুলের চিকিৎসকরা এই অস্ত্রোপচারটা করেছেন। এই ধরনের অঙ্গ প্রতিস্থাপনের প্রক্রিয়া সহজ নয়, তার জন্য জেনেটিক্যালি মডিফাইড বা জিনবিদ্যার প্রয়োগে তৈরি করা পশুর অঙ্গই দরকার। শুয়োরের শরীরে মানুষের জিন ঢুকিয়ে এমনভাবে গবেষণা করা হয়েছে যাতে সেই পশুর শরীর থেকে নেওয়া অঙ্গ সহজেই মানব শরীরে প্রতিস্থাপন করা যায়। 10 রকমের জিন নিয়ে কাটাছেঁড়া করে তবেই এই বিরল অস্ত্রোপচার হয়েছে। এর আগেও 57 বছর বয়সী এক ব্যক্তির ব্রেন ডেথ হবার পর তার দেহে শুয়োরের হৃৎপিণ্ড প্রতিস্থাপন করা হয়। মেরিল্যান্ড ইউনিভার্সিটিতে সেই পরীক্ষা চলেছিল, যদিও সেই প্রক্রিয়া শেষ পর্যন্ত সফল হয়নি, হার্ট ফেল করে মৃত্যু হয় ওই ব্যক্তির। NYU রেভিভিকার ইনকর্পোরেটেড নির্দিষ্ট পদ্ধতিতে শুয়োরের দেহ থেকে উন্নত প্রক্রিয়ায় হার্ট সংগ্রহ করেছে। সাধারণত শুয়োরের হার্টে থাকে পোরসিন, এটির অস্তিত্ব পাওয়া গেলে তখনই সেই হার্ট ট্রান্সপ্লান্টের জন্য নেওয়া হয় না। সেটি পাওয়া গিয়েছিল মেরিল্যান্ডে প্রতিস্থাপনের অপারেশন হবা ব্যক্তির দেহে, যার ফলে পরীক্ষাটাও অসফল হয়। তবে চিকিৎসকেরা জানাচ্ছেন যে এই মুহূর্তে যে কাজ তারা করেছেন সেটা কিন্তু বিরল থেকে একেবারে
বিরলতম। আর এতে ডাক্তাররা বলছেন ভবিষ্যতে অন্য প্রাণীর অঙ্গ মানব দেহে প্রতিস্থাপন বাড়বে। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।